গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে অনিয়মের ঘটনায় রিটার্নিং কর্মকর্তা সহ 134 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা কার্যকরে নিয়োগকারী সংস্থাগুলোকে সময় বেঁধে দেওয়া হয়েছে। তবে ডিসি, এসপি ও প্রার্থীদের বিরুদ্ধে কোনো অনিয়মের প্রমাণ পায়নি তদন্ত কমিটি। এ নিয়ে আরো জানাচ্ছেন সাদিয়া আফরোজ। গত 12 অক্টোবর গাইবান্ধা পাঁচ আসনের উপনির্বাচন নির্বাচন ভবনে বসে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এতে 51টি কেন্দ্রে অনিয়ম ধরা পড়লে নির্ধারিত সময় শেষ হওয়ার 1.5 ঘন্টা আগে পুরো ভোট বন্ধ ঘোষণা করে ইসি। অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে কমিশন। এই কমিটির প্রতিবেদন জমা দেওয়ার 1 মাস পর এ বিষয়ে সিদ্ধান্ত জানালো ইসি। দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম ছাড়াও 126 জন প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নিয়ন্ত্রণকারী অবলিক নিয়োগকারী কর্তৃপক্ষ দায়িত্ব পালনে অবহেলা তথা অসদাচরণের কারণে তাদের বিরুদ্ধে চাকরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নিয়ে কমিশনকে 1 মাসের মধ্যে অবহিত করবেন। একই সাথে অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের 5 উপপরিদর্শকের বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নিয়ে কমিশনকে জানাতে বলা হয়েছে স্ব নিয়োগকারী সংস্থাকে। পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা তথা অসদ আচরণের কারণে তাদের বিরুদ্ধে চাকরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য নিয়োগকারী কর্তৃপক্ষকে পত্র দেবে। তবে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও প্রার্থীদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা অনিয়মের প্রমাণ পায়নি ইসি। এসপি, ডিসি তাদের দায়িত্বে কোনো রকম অবহেলা বা তাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ প্রমাণিত হয়নি, কারণ তারা ভোট কেন্দ্রের ভিতরে তারা আসেন না। প্রার্থীর অপরাধ সংগঠনে কোনো সম্পৃক্ততার সমর্থনে কোনো সুস্পষ্ট কোনো রকম সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত হয়নি। যদিও ভোট বন্ধের পর ডাকা সংবাদ সম্মেলনে সিইসি দাবি করেছিলেন, ডিসি এসপিরা সঠিকভাবে দায়িত্ব পালন না করায় ভোট বন্ধে বাধ্য হয় ইসি। আমি এবং বেগম রেশেদা সুলতান, রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সাথে আমাদের সেই পর্যবেক্ষণ কক্ষে বসে থেকেই কথা বলেছি এবং তাদেরকে অনুরোধ করেছি ল অ্যান্ড অর্ডার ইনফোর্স করে ভোটটাকে সুন্দর করার চেষ্টা করতে, কিন্তু পরিস্থিতির কোনো উন্নতি তৎসত্ত্বেও হয়নি। তবে কি কারণে নির্বাচন কর্মকর্তারা অনিয়মের সাথে জড়িয়ে পড়লেন তা জানাননি সিইসি। হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে নির্বাচনে কোনো অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেবে ইসি। দোষী নির্বাচনী এজেন্টদেরকে পরবর্তী নির্বাচনে এজেন্ট হিসাবে নিয়োগ করা যাবে না। সিইসি জানান, আগামী সপ্তাহে গাইবান্ধা পাঁচ আসনে পুনর্নির্বাচনের তারিখ জানানো হবে। আমরা চেষ্টা করেছি সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণের ক্ষেত্রে বিচারিক যে নিয়ম নীতিগুলো সেগুলো অনুসরণ করার। সাদিয়া ফ্রোস, এটিএন নিউজ, ঢাকা।